আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আজকে কথা বলবো অস্ট্রেলিয়ান মহাদেশেরই একটি কান্ট্রি, যা হচ্ছে ফিজি। ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র, তবে এটার আশেপাশে সবগুলোই ইউরোপিয়ান কান্ট্রি বা অস্ট্রেলিয়ান মহাদেশের কান্ট্রি, সবই খুবই উন্নত দেশ। এবং আজকে একদম ইজিলি ভাবে দেখিয়ে দিব বাংলাদেশের সরকার কর্তৃক সরকারিভাবে পিজিতে লোক নিচ্ছে। তো আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, খরচ কত, কোন কোন পোস্টে আসলে এসব লোক নিচ্ছে, এ টু জেড সম্পূর্ণ ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং কীভাবে অ্যাপ্লিকেশন করবেন এই বিষয়টিও দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, এবং কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যেহেতু আসলে ফিজি হচ্ছে অস্ট্রেলিয়ান ইউরোপের একটি কান্ট্রি, এটা আসলে বেশি বড় না, তবে অর্থনৈতিকভাবে মোটামুটি স্বাবলম্বী। যেহেতু এটা অস্ট্রেলিয়ান কান্ট্রি, সেহেতু মোটামুটি লোক এখন চাহিদা আছে বাংলাদেশ থেকেও লোক নেওয়ার জন্য। বাংলাদেশ গভর্নমেন্টের কাছে এটা আবেদন করছে, সেই প্রেক্ষিতে আসলে বাংলাদেশের বুয়েসেল, যেটা বাংলাদেশের সরকারি এজেন্সি বলা হয়, বুয়েসেল থেকে আসলে ফিজিতে লোক নেওয়ার জন্য একটা বিজ্ঞপ্তি দিয়েছে। তো আজকে আমি আপনাদের সাথে এই বিজ্ঞপ্তিটি শেয়ার করব এবং কোন কোন পোস্টে কতজন লোক লাগবে। এবং এটা তো জাস্ট সরকারিভাবে বিজ্ঞাপন দিয়েছে, আপনারা চাইলে বেসরকারিভাবেও বিভিন্নভাবে জব খুঁজে সরাসরিভাবে অ্যাপ্লিকেশন করতে পারেন। তো অবশ্যই পিজির যে জব সাইটগুলো আছে, আপনারা যদি আমাকে রিকোয়েস্ট করেন, তাহলে আমি বেসরকারিভাবে কিভাবে জব খুঁজতে হয় এই বিষয়টাও আমি আপনাদেরকে এক সময় শেয়ার করে দেবো যদি রিকোয়েস্ট করেন। তো আজকে যে বেসিক্যালি সরকারিভাবে কিভাবে অ্যাপ্লিকেশনটা করবেন, এটা আমি দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, এবং কী কী লাগবে সব কিছু আমি আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। তো চলুন আমরা আমাদের ল্যাপটপ স্ক্রিনে চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ল্যাপটপ স্ক্রিনে আমরা এরকম যে ফিজির যে নোটিশটা, আমরা পোস্ট করে রেখেছি। এখন এই ওয়েবসাইটের লিঙ্কটি আমাদের ভিডিওর এই ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন। তো এখানে যে বিজ্ঞপ্তিটা, সেটা আমরা ছবি তুলে দিচ্ছি, এবং এখানে যে লিঙ্কটা আছে, জাস্ট লিঙ্কটা আপনারা অপেন করবেন। এটা হচ্ছে বিজ্ঞপ্তির লিঙ্ক, এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সরকার থেকে যে বিজ্ঞপ্তিটা দিয়েছে বোসাল থেকে। এখানে মোট তিনটা পোস্টে দেওয়া হয়েছে। তো এখানে সব বাংলাদেশ থেকে আমি জানি সবচেয়ে বেশি যারা আছে, যে সিসিটিভি ইনস্ট্রাক্টর যারা আছে, আসলে এ ধরনের লোক আছে অনেক। তো তারা চাইলে আসলে যেতে পারে। তো এখানে তিনজনের কথা বলা হয়েছে, কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা। তো আসলে যারা সিসিটিভি ইনস্টল করতে পারে, তাদের আসলে এত অভিজ্ঞতা লাগে না, মোটামুটি যারা পারে তারা 1-2 বছরে সম্পূর্ণভাবে করতে পারে। তো এখানে বয়স সীমা দেওয়া আছে সর্বোচ্চ হলে 40। তো এখানে পিজিতে যে ডলারটা দেওয়া হয়, সেটা আসলে ঘন্টা হিসেবে $6 আপনাকে দেওয়া হবে, এবং প্রতি সপ্তাহে 45 থেকে 48 ঘন্টা আপনি কাজ করতে পারবেন। এ হচ্ছে বিষয়। আর হচ্ছে চাকুরির যে শর্তগুলো আছে, এ হচ্ছে বিষয়। আর হচ্ছে চাকুরির যে শর্তগুলো আছে, 2 বছরে আপনাকে ভিসা নবায়নযোগ্য করা হবে, সপ্তাহে 45 থেকে 48 ঘন্টা আপনার কাজ হবে, প্রয়োজনীয় আসবাবপত্র, থাকা এবং কর্মসংস্থানের যাতায়াত ব্যবস্থা কোম্পানি করবে। মানে হচ্ছে থাকা এবং যেখানে কাজ করতে যাবেন সে যাতায়াত ব্যবস্থা কোম্পানি করবে, প্রাথমিক চিকিৎসা খরচ কোম্পানি দিবে, খাবার ব্যবস্থা নিজে করতে হবে, নিজে খাবারের ব্যবস্থাটা আপনাকে নিজের খরচে করতে হবে, চাকরি যোগান বিমান ভাড়া কর্মী বহন করবে। মানে আপনি যখন চাকরিতে যোগদান করবেন তখন বিমান ভাড়াটা আপনাকে দিতে হবে, এবং চাকরি শেষে ফেরত আসা বিমান ভাড়া নিয়োগ কোম্পানি কর্মী, যখন আপনি বাড়িতে ফিরবেন, আপনার কাজ শেষ আপনার বাড়িতে ফিরবেন, তখন সে বিমান ভাড়াটা কোম্পানি প্রবেশ মানে ইয়া করবে আর কি, বহন করবে। অন্যান্য শর্ত হচ্ছে পিজির আইন অনুযায়ী হবে আর কি। তবে এটাতে যেটা আরও বলা আছে, নির্বাচিত প্রার্থীকে বোয়েসেলের সার্ভিস চার্জ বিধি মোতাবেক অন্যান্য সরকারি ফি প্রদান করতে হবে, 1 কপি জীবন বৃত্তান্ত মানে হচ্ছে সিবি, অভিজ্ঞতা সনদ, পাসপোর্ট রঙিন কপি,
তারপরে হচ্ছে ড্রাইভার পদের জন্য বৈধ লাইসেন্স এবং কপি, এগুলো নিতে হবে আর কি। তো এখানে আরেকটা কথা বলে নেই, এখানে যারা সিভি তৈরি করতে পারেন না, এখানে কিন্তু ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের সিভির কথা বলা আছে। তো এখানে যারা সিভি, কাভার লেটার এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনাদের প্রয়োজন হবে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যদি আপনারা না করতে পারেন, আমরা সামান্য কিছু সার্ভিসেসের মাধ্যমে সিভি, কাভার লেটার এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রেডি করে দিয়ে থাকি। আমাদের স্ক্রিনে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে আমরা যোগাযোগ করে আপনাকে সেই ব্যবস্থা করে দিতে পারবো। তো এই আবেদনটার শেষ সময় কিন্তু হচ্ছে 27/12/2022 সালের মধ্যে এটা আবেদন করতে হবে। তো জাস্ট এখানে যে আবেদন ফর্মের লিঙ্কটি দেওয়া আছে, এখানে আপনারা জাস্ট ক্লিক করে অ্যাপ্লিকেশনটা স্টার্ট করে দেবেন আর কি। তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিছু দেখানোর চেষ্টা করতেছি। ফার্স্ট হচ্ছে আপনি যে সিসিটিভি, সাপোজ সিসিটিভি, আর যারা এইসব উপরে পোস্টগুলো তো অ্যাপ্লিকেশন করতে চান, প্রজেক্ট টিম লিডার বা এটাতে, তো এটাতেও অ্যাপ্লিকেশন করতে পারেন। জাস্ট আপনার নাম, আপনার ফাদার নেম, জন্ম তারিখ, ফোন নাম্বার, তারপর ফোন নাম্বার, ডিস্ট্রিক্ট, পাসপোর্ট নাম্বার, তারপর হচ্ছে এটা হচ্ছে আপলোড ইউর পাসপোর্ট কপি, পাসপোর্ট কপিটা পাঠাতে হবে এখানে। তারপর হচ্ছে জাস্ট হচ্ছে আপনার সিভিটা আপলোড করতে হবে, জাস্ট এই অ্যাড ফাইলে ক্লিক করে আপলোড করে দিবেন, বাস এরপর হচ্ছে জাস্ট সাবমিটে ক্লিক করে দিবেন। এই হচ্ছে সিম্পল কাজ, এখানে আর কোনো কাজ নেই। তো আশা করতেছি এসব যারা নাকি পিজিতে যাওয়া আগ্রহী, এবং এখানে ফি একদম কম, সরকারি ফি, বোলসেলের ফি একদম মেবি, আসলে অ্যাকচুয়ালি জানি না, তবে সরকারি ফিটা 20-50 হাজারের উপরে হওয়ার কথা না। তো আর হচ্ছে আপনার টিকিটের খরচটা যেহেতু আপনাকে বেয়ার করতে হবে, টিকিটের খরচটা আছে। তো সব মিলে অ্যাভারেজ আপনাকে ধরে রাখতে হবে মেবি 1 লাখ টাকার মতো খরচ হতে পারে। তো এই ছিল আজকের মূল আলোচনা। তো আশা করতেছি আপনারা বুঝতে পারছেন, আর যাদের সিভি, কাভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে।